প্রিয় দর্শক, শিশুর মেধা বিকাশে খাবার দাবারের ভূমিকা কী, কী কী খাবার তাদের খাদ্য তালিকায় থাকা উচিত তা নিয়ে চলুন শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। সন্তান হওয়ার পরে অনেক পিতামাতারই একটা বিষয় চিন্তিত থাকেন, কিভাবে বাচ্চাদের মেধা বিকাশ করা যায়। তো শুধুমাত্র চিন্তিত হলেই চলবে না, আমাদেরকে জানতে হবে কোন ধরনের খাবারগুলো এই মেধা বিকাশে সাহায্য করে থাকে। এবং আমরা সবসময় চিন্তা করি যে কোনো মেডিকেশন দিয়ে এটা করা যায় কি না। সহজেই যদি কোনো খাবার থেকে মেধা বিকাশ হয়ে যায় তাহলে কিন্তু আমরা দেখব যে সহজে পুষ্টিযোগ্য যে খাবারগুলো সেগুলো আমরা নিব। এতে কিছু কিছু খাবার সাহায্য করে থাকে, প্রধানত সিরিয়ালের মধ্যে ওটমিল, যেটি কনস্টিপেশন দূর করে এবং হাই ফাইবার সমৃদ্ধ, এতে আয়রনও রয়েছে। আয়রন বাচ্চাকে যথেষ্ট সজাগ থাকতে সাহায্য করে। সকালের নাস্তায় যদি বাচ্চাকে ওটমিল খাওয়ানো হয় তাহলে এটি একটি যথেষ্ট পুষ্টি সমৃদ্ধ খাবার। এছাড়া রয়েছে মাছ। মাছে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড রয়েছে, ওমেগা থ্রি, যেটি স্মৃতিশক্তি তৈরি করতে সাহায্য করে, বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে তৈরি করে এবং যথেষ্ট স্মৃতিশক্তি ধরে রাখতে পারে। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে মাছের, তাকে বলা হয় ডিএচএ, যা ডোকোসা হেক্সানোয়েক অ্যাসিড। বর্তমান সময়ে সবচেয়ে বেশি কাজ করা হচ্ছে ডিএচএ, এবং আমরা সাপ্লিমেন্ট হিসেবে ডিএচএ নিয়ে থাকি। কিন্তু আমরা যদি প্রচুর পরিমাণে মাছ খেয়ে থাকি এবং সন্তানের প্রতিদিনের খাবারে যদি আমরা মাছের ভাগ রেখে থাকি তাহলে কিন্তু এই ডিএচএর অভাব পূরণ করা যায়। আরেকটি প্রোটিন সমৃদ্ধ খাবার এবং প্রোটিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার হচ্ছে দই। প্রতিদিন অন্তত একবেলা যদি বা সন্তানকে দই খাওয়ানো হয় তাহলে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম এবং প্রোটিনের চাহিদা পূরণ হয়, এবং যারা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বাচ্চাকে যথেষ্ট প্রাণবন্ত রাখে, যেসব বাচ্চা চঞ্চল থাকে ক্যালসিয়ামের কারণে। বাদাম একটি অন্যতম খাবার। বিকেলের নাস্তায় কিন্তু আমরা বাচ্চাদেরকে বিভিন্ন ডেজার্ট আইটেমে বাদামটা দিতে পারি, যেটাতে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, এবং এটিও বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য সাহায্য করে। জন্মের পর থেকে প্রথম 5 বছর পর্যন্ত যদি আমরা বাচ্চাদের প্রোটিন সমৃদ্ধ, ক্যালসিয়াম সমৃদ্ধ, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার প্রতিদিনের মেনুতে রাখি তাহলে কিন্তু বাচ্চাদের সহজেই মেধা বিকাশে সহযোগিতা হয়। এবং বাচ্চাদের শুধুমাত্র মেধা বিকাশ করলেই চলবে না, স্মৃতিশক্তি যেন ধরে রাখতে পারে সেই ব্যাপারটিকেও খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে দেখা যায় কিছু কিছু সবজি এবং ফল যা অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ, সেই ফলগুলো যদি আমরা তাদের খাদ্য তালিকায় রাখি, যেমন ব্লুবেরি বা স্ট্রবেরি, প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট এবং ওমেগা থ্রি সমৃদ্ধ, যা শর্ট টার্মের মনোযোগ ধরে রাখতে বাচ্চাদেরকে সাহায্য করে থাকে। ড্রাই ফ্রুটসে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, এবং যেমন হলো চেরি এবং কিসমিস। আমরা বাচ্চাদের বিভিন্ন ধরনের টিফিন এবং ডেজার্ট আইটেমে কিন্তু কিসমিস দিতে পারি, এবং এই আয়রন কিন্তু বাচ্চাকে সজাগ থাকতে সাহায্য করে। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, যেটি আমরা বাচ্চাদের ডিম থেকে পেয়ে থাকি। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে কলিন, যা শরীরে নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে, এবং শরীরে পর্যাপ্ত পরিমাণে যদি অ্যাসিটোকলিন না থাকে তাহলে কিন্তু বাচ্চাদের সঠিকভাবে ব্রেনের বৃদ্ধি হবে না। জন্মের পর থেকে প্রথম 5 বছর পর্যন্তই কিন্তু বাচ্চাদের সঠিকভাবে মস্তিষ্কের বিকাশ হয়ে থাকে। এই সময়গুলোতেও যদি আমরা পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো সঠিক পরিমাণে দিতে পারি প্রতিদিনের খাদ্য তালিকায়, তাহলে কিন্তু মায়েদের এই সমস্যাগুলো থাকবে না যে আমার বাচ্চা কিছু মনে রাখতে পারে না এবং সহজে পড়ালেখা ভুলে যায়। অনেক মায়েরা যেটা করে থাকেন যে সকালে বাচ্চাদেরকে স্কুলে ব্রেকফাস্ট না করিয়ে পাঠানো, আমি তাদেরকে বলবো যে অবশ্যই বাচ্চার সকালের খাদ্য তালিকা ঠিক থাকতে হবে, এবং সেখানে একটি সিরিয়ালের সাথে যদি আপনি কিছু ড্রাই ফ্রুটস মিক্সড করে দেন তাহলে বাচ্চা যখন স্কুলে যাবে সকালে সে কিন্তু মনোযোগ দিতে পারবে সেই লেখাপড়ায়, এবং সে কিন্তু স্কুল থেকে সঠিকভাবে সেই পড়ালেখা তুলে আনতে পারবে এবং আপনাকে সহযোগিতা করতে পারবে। কারণ মায়েরা কমপ্লেন করে থাকেন যে বাচ্চা স্কুল থেকে আসার পরে টিচার কী পড়িয়েছে সেই কথাটিই কিন্তু বাচ্চা বলতে পারে না, এবং এটা কিন্তু পুরোটাই নিউট্রিশনাল ল্যাকিংস, এবং এক্ষেত্রে কিন্তু পিতামাতাকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।